নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, লাউ চিংড়ি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটা লাউ নিয়ে নিয়েছি, লাউটা বেশ কচি দেখেই বোঝা যাচ্ছে। লাউটা মাঝখান থেকে কেটে নিলাম, এবারে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি, কারণ খোসাগুলো আমি ফেলে দেব না, খোসাগুলো একটু ভেজে নেব, তো সেই জন্য একটু মোটা মোটা করে কাটলাম। এবারে লাউগুলোকে আলু ভাজার মতো সরু সরু করে কেটে নিচ্ছি। বড় বড় দানাগুলো আমি ফেলে দিচ্ছি, দিয়ে লাউটা কেটে নিচ্ছি। লাউ আমার কাটা হয়ে গেছে, এবারে আমি কেটে নেব 2 থেকে 3টে আলু। আলুটাও ঠিক আলু ভাজার মতো সরু সরু করে কাটবো। কড়ায় তেল দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোতে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ডিপ করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিলাম, ওই তেলেতেই দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 3টে কাঁচা লঙ্কা আর 1টা তেজপাতা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে দিলাম কুচানো আলু। আলুটা একটু তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি এখানে কুচানো আলু দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা মতো করে নেব। দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটাকেও আলুর সাথে ভালো করে নেড়ে দিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লাউ। লাউটাও ভালো করে কষিয়ে নেব। লাউটা খুব কচি, সেই জন্যে আর ভাপিয়ে নিলাম না। যদি লাউ কচি না হয় তাহলে কিন্তু একটু ভাপিয়ে নেবেন। একটু ভাপিয়ে জল ফেলে দেবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব ভালো হবে। মোটামুটি কষানো হয়ে গেছে, আমি আরো মিনিট 5 একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল, খুব বেশি জল দেব না, 1টা চাপা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি লাউ চিংড়ি। হেন কোনো বাঙালি নেই যে এই লাউ চিংড়ি খেতে ভালোবাসে না। গোপাল ভাঁড়ের গল্পেও এই রেসিপির উল্লেখ রয়েছে। প্রায় হয়ে এসেছে, সব শেষে অ্যাড করছি সামান্য চিনি। দিয়ে দিচ্ছি আরেকটু নুন, নুনটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। গরম গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাউ চিংড়ি। এটি একটি ঐতিহ্যবাহী রান্না, আপনারা যখন তখন ঝটপট তৈরি করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।